हेलो माय ऑल ब्यूटी क्वींस, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल ब्यूटी क्वीन मधु। तो बंधुरा तुम्हारा सबा कम आशा करछि तुम्हारा सबा खूब भालो आछो सुस्थ आछो। आमी आबारो चले एसेछि एकटा नतून धरनेर भिडियो निये। तो बंधुरा चलो, देखते ही पारछो आमी एकटा हेवी मेकअप लुक क्रिएट करेछि, एटा आजके आमी रिमूव करब। আর বন্ধুরা, এই মেকআপটা রিমুভ করার জন্য এখানে আমি শুধুমাত্র 5 টাকা খরচ করব। 5 টাকার একটা প্রোডাক্ট দিয়ে আমি কিন্তু মেকআপটা রিমুভ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 5 টাকা দামের একটা ভ্যাসেলিন নিয়ে নিয়েছি, আর এটা হিমালয়ার। আর এই ভ্যাসেলিনটা আমি একটু একটু করে মুখের চারিদিকে লাগিয়ে নেব এই মেকআপটার উপরেই। তো বন্ধুরা, আমি লাগিয়ে নিয়েছি। আমি আসলে আইলেশগুলো খুলতে ভুলে গিয়েছিলাম, তো খুলে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেটা আমি লাগিয়েছিলাম ভ্যাসেলিনটা, সেটা পুরোটা মুখে লাগিয়ে নেব, যেমনভাবে আমরা ক্রিমটাকে অ্যাপ্লাই করি ফেসে সেই রকমভাবেই ঘষে ঘষে, হালকা মতনভাবে ঘষে ঘষে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাপ্লাই করার সাথে সাথেই আমরা যে আই শ্যাডো বলো বা কাজল, আইলাইনার, মাস্কারা যেগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম সেগুলো কিন্তু পুরোটা উঠে গেছে। এরপর এখানে আমি গামছা নিয়েছি। তোমরা চাইলে, তোমাদের কাছে যদি কোনো কাপড় বা তোয়ালি থাকলে, তোমরা এরকমভাবে হালকা করে একটু জলে ভিজিয়ে নিয়ে পুরো ফেসটা এরকমভাবে মুছে ফেলতে পারো। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আমাদের মুখ থেকে ক্রিমগুলো, বাকি আইশ্যাডো আর এইসবগুলো কেমনভাবে উঠে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এমনিভাবে মুছে ফেলবো পুরো মুখটা। এরপর আরও একবার আমি ভ্যাসেলিনটা আমার ফেসে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, আমি আরও একবার ভ্যাসেলিনটা নিয়ে নিয়েছি। এরপর আমি হালকা হালকা মোশনে রাব করতে থাকবো। দেখতে পাচ্ছ আমি কেমনভাবে সার্কুলার মোশনে চোখটাকে রাব করছি, সেই রকমভাবেই তোমরা রাব করবে যদি এটা অ্যাপ্লাই করো ফেসে। তো দেখো, পুরোপুরিভাবে আমার ফেসটা কিন্তু ক্লিন হয়ে গেছে। যা কিছু ছিল সেগুলো আমি আরও একবার মুছে ফেলবো। দেখতে পারছো অনেকটা পরিমাণে ক্লিন হয়ে গেছে। এরপর কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে পুরো ফেসটাকে ধুয়ে আসব। তো বন্ধুরা, আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো ফেসটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। এরপর আমি হালকা করে লিপ বামটা ইউজ করব। এখানে আমি হিমালয়া লিপ বামটা ইউজ করব। এখন ফেসে কিন্তু কোনো ময়শ্চারাইজার বা কোনো ক্রিম আমি অ্যাপ্লাই করছি না, আমি জাস্ট হিমালয়ার এই লিপ বামটা অ্যাপ্লাই করছি আমার ঠোঁটে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে কোনো ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল কিছু অ্যাপ্লাই করব না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সকল বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর পারলে একটা লাইক করে দিও। আর নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও, কিসের উপর ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, সেটা অবশ্যই কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও বন্ধুরা। টাটা।